أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি আপনাদেরকে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে কয়েকটি কাজের কথা স্মরণ করি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই মূলত ইসলাম হচ্ছে আপনাকে কমপ্লিট সারেন্ডার করতে বলে এবং সেটা কাজের মাধ্যমে আবার ইমানের যে দাবি আমাদের সেই ইমানের দাবিতেও তিনটি কথা বলা হয়েছে ইকরার বিল লিসান মুখে স্বীকার করা তাসদিক বিল জিলান অন্তরে বিশ্বাস করা আমল বিল আরকান কাজের মাধ্যমে পরিণত করা আল্লাহ তাআলা কোরআনে ইমানদারদেরকে এবং কাফিরদেরকে পার্থক্য করেছেন কাজের মাধ্যমে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করবে সংগ্রাম করবে কাজ করবে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত আর যারা কাফের তারা তাগুতের পথে বাতিলের পথে লড়াই সংগ্রাম করবে অর্থাৎ মাঝখানে তৃতীয় কোনো পথ নেই সুতরাং ইসলামী আন্দোলনে কর্মী হওয়া মানে আপনি কাজ করা কর্মী মানে সে যে কাজ করে তাহলে আমি কি কাজ করব প্রথম হচ্ছে একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমার মাথায় এটা নিতে হবে যে আন আকিমুদ্দিন আকিমুস সালাত আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলেছেন সে আল্লাহ তাআলা আকিমুদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে বলেছেন সুতরাং ওটা ফরজ আমার জন্য এটা আমার জন্য অবধারিত আর সেই কাজটা আবার করতে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ সঙ্গবদ্ধভাবে আমাদেরকে করতে বলেছেন সাংগঠনিক একটা প্রক্রিয়া কোনো ভালো কাজ আপনি একা সম্পন্ন করতে পারবেন তাহলে দ্বিতীয় প্রসেসটা হচ্ছে এই কাজটা যখন আপনি করবেন তখন ব্যক্তিগতভাবে নিজেকে পবিত্র পরিশুদ্ধ করার একটা সিদ্ধান্ত নিন আর তার জন্য হচ্ছে দাওয়াতি কাজে নিজেকে সম্পৃক্ত করা উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা কর্মীর প্রথম কাজ হচ্ছে ইমানদার প্রথম কাজ হচ্ছে আল্লাহর দিনের পথে মানুষকে ডাকা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের সবচেয়ে কাজ ছিল রিসালাতের সবচেয়ে বড় কাজ ছিল নবী ওয়ালাদের সবচেয়ে বড় কাজ ছিল এটা দ্বিতীয় কাজ হচ্ছে আমি আল্লাহর দিনের পথে মানুষকে ডাকবো তাহলে যে কাজের জন্য ডাকবো ওয়ালা তাকুলু মালা তাফালুন আমি যা বলি আমি নিজে করি আমি তা করি কিনা তা আমার ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের মাধ্যমে আমি সেটা নিজে আত্মপর্যালোচনা করব সুতরাং আমার দ্বিতীয় কাজ হবে আমি ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করব তৃতীয় হলো আপনি যে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করছেন এটা একজনকে দেখানো এটা দেখিয়ে এর আলোকে নিজেকে পবিত্র পরিশুদ্ধ করার জন্য ট্রেনিং প্রোগ্রাম করা আমাদের যেমন চার দফা কর্মসূচি সেটাকে দাওয়াত ও তাবলিগ অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আপনি দাওয়াতের মাধ্যমে সম্পৃক্ত হলেন এরপর হলো তানজিম ও তারবিয়া অর্থাৎ আপনি সাংগঠনিক জীবনে আসলেন এরপর আপনি নিজেকে পবিত্র পরিশুদ্ধ করলেন কারণ এই আন্দোলনে আমার সম্পৃক্ত হওয়ার দুইটি লক্ষ্য এক আমাকে পবিত্র পরিশুদ্ধ করে পরিচ্ছন্ন করে দুনিয়ায় সফল হওয়া পরকালে নাজাতের জন্য জান্নাতের উপযোগী করা আর দুই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করে বিপ্লবকে সফল করা আমরা আমাদের জীবনটাকে পরিচ্ছন্ন পবিত্র করে নিজেকে জান্নাত উপযোগী করার জন্য এই ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ গুলোতে আমি যেন অংশগ্রহণ করি এবং সেগুলোতে যেন আমি নিজে উদ্বুদ্ধ উৎসাহিত হই আমি যেন সেরকম প্রোগ্রামের আয়োজন করি কর্মী বৈঠক গুলোতে আমি উপস্থিত থাকবো আমি ইউনিট বৈঠক গুলোকে উপস্থিত থাকবো আমি সাধারণ সভা করবো আমি সাধারণ সভায় উপস্থিত হব আমি দারসুল কোরআন প্রোগ্রামের আয়োজন করবো আমি দারসে হাদিসের প্রোগ্রামের আয়োজন করবো আমি পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবো আমি প্রতিদিন কোরআন বুঝে পড়ার চেষ্টা করবো কোরআন আমাকে কি করতে বলেছে কোরআনের আলোকে সমাজ পরিবর্তনের জন্য আমাকে কি ভূমিকা পালন করতে বলেছে এই কাজগুলো যদি সমন্বিত উদ্যোগে আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় অব্যাহত রাখতে পারি তাহলে কর্মী হিসাবে আমার কাজগুলো হবে আমার উপর অর্পিত আল্লাহ তাআলার দায়িত্বগুলো পালন হবে সাথে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের কাজটা সামনের দিকে এগিয়ে যাবে আসুন সম্মানিত সহযোগী সদস্য ভাইগণ সহযোগী বললে তেমন কিছু কোরআনে উল্লেখ নেই কোরআনে উল্লেখ আছে কর্মী হিসাবে কাজ করা নামাজ পড়লে মুসল্লি হয় আন আকিমুদ্দিনের কাজ করলে মুজাহিদ হয় সুতরাং সহযোগী বলে কিছু নেই আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সিদ্ধান্ত নিয়ে নামাজ পড়ার পর মুসল্লি হওয়ার পর আজকে আকিমুদ্দিনের দায়িত্ব পালন করে মুজাহিদ হওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক